প্রিয় দর্শক বন্ধুরা, বরাবরের মতো আবারও আমাদের সেই কাঙ্ক্ষিত অনুষ্ঠান যে প্রশ্ন উত্তর পর্ব আমরা আবার শুরু করতে যাচ্ছি। আমাদের সাথে আছেন মোহাম্মদ আজিজুল আব্দুল হক সাহেব। তা আমরা এখন সরাসরি প্রশ্নে চলে যাব। হাঁসকে যদি শিয়ালে কিংবা বন্য প্রাণী কামড়ায়, তাহলে প্রাথমিক পর্যায়ে যে চিকিৎসাটা করতে হবে বা প্রাথমিক পর্যায়ে কী করতে হবে, এটা এই বিষয়ে আমরা আজকে ওনার কাছ থেকে কথা শুনবো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ভালো আছি। আমরা এখন সরাসরি প্রশ্নে চলে যাবো। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে যে যদি হাঁসকে বা যে কোনো কামড়ে, যে কোনো আমাদের হাঁসের বাচ্চা বা হাঁস, ওকে যদি শিয়ালে কামড়ায় বা নেউলে কামড়ায়, এরকম বন্য প্রাণী যদি আঘাত করে, তাহলে আমাদের প্রাথমিক ট্রিটমেন্টটা কী হবে? তো বিষয়টা হলো, হাঁস এবং মুরগির কামার যাই কিছু আমরা করি না কেন, বন্য প্রাণী অর্থাৎ শিয়াল যাতে না কামড়াইতে পারে, ওই ব্যবস্থাটাই আমরা আগে করে নেব। এরপরেও হঠাৎ করে কোনো কারণবশতে কোনোভাবে কামড়াইয়া ফেলছে, কামড়ানো হয়েছে বা কামড়াইছে, ওই ক্ষেত্রে আমরা প্রথম হলুদ, ওই যে আমরা তরকারি পাক করতে গিয়ে যে হলুদ খাই, হলুদ ওই হলুদ হলুদের যে পাউডারগুলি আছে, পাখিগুলি আছে, ওই পাখিগুলি যে জায়গায় কামড়াবে ততস্থানে আমরা জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করিয়া ওইখানে হলুদ দিয়ে দেব, ওইটা অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজ করবে। পরবর্তী স্টেপে আমরা প্রাণী হাসপাতালে রেজিস্টার্ড ডাক্তারের মাধ্যমে আমরা পরামর্শ করে ট্রিটমেন্ট করব, এটাই প্রাথমিক ট্রিটমেন্ট। তো এই হাঁস, যে হাঁসকে শিয়ালে কামড়াইলো বা বেজি কামড়াইলো, তো এই হাঁসটাকে যদি, এই হাঁসটাকে কামড়ানোর পরে কি ওই হাঁসটাকে এই কামড়ে রাখা যাবে না আলাদা কোনো কোনো স্থানে রাখতে হবে? আলাদাভাবে রাখতে হবে। এটার কারণ হলো এই, আলাদা রাখার কারণটা হলো এই, এই হাঁসটা কিন্তু সুস্থ যে হাঁসগুলি আছে ওই হাঁসগুলির সাথে তারা নড়াচড়া করতে পারবে না, দৌড়াদৌড়ি ঘোরাঘুরি করতে পারবে না, তার অবশ্যই শরীরে ব্যথা থাকবে, ব্যথা আছে বিদায় জুম ধরে এক জায়গায় বসে থাকবে, অন্যটি পাড়াদৌড়া করিয়া আরও দুর্বল বানিয়ে ফেলবে, ওই জন্য হাঁসটাকে আলাদাভাবে রাখতে হবে। তারপরে যা আমাদের ট্রিটমেন্টে যা ডাক্তার যা বলে তা করতে হবে। জি, ধন্যবাদ আঙ্কেল। আমাদের যে আজকের যে কমেন্টগুলো ছিল, বাসাইকৃত কমেন্ট, এগুলোর উত্তর আমরা পেয়েছি, অবশ্যই দর্শকরা উপকৃত হবেন। তো আপনি যদি সংক্ষিপ্ত আকারে আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই, আমি সুস্থ সুন্দর ভালো আছি এটাই কিন্তু শেষ না, এটাই কিন্তু শেষ কথা না, আপনারাও কেমনে ভালো থাকবেন, ওই জন্যই কিন্তু আমি ওই ইউটিউব চ্যানেলে, অল বাংলা 24 চ্যানেলে আমি ভিডিও দিয়ে থাকি। আপনি জানতে পারছেন, আপনিও কিন্তু এটাই কিন্তু শেষ না, আপনিও আপনার বন্ধুকে অবগত করেন অর্থাৎ শেয়ার করেন, যদি শেয়ার করেন আপনি জানলেন, আপনার বন্ধুও জানবো, এতে করে কী হইলো, আপনিও সুখী হইলেন, এটা কর্ম হইলো, আপনার বন্ধুরও একটা কর্ম হইলো। হ্যাঁ, এটা তো আসলে মানে শেয়ার করতে তো কোনো টাকা পয়সা লাগে না, টাকা পয়সা লাগে না, যে আপনি যদি আপনার নিজে উপকৃত না হয় হয়তো আরেকজন কামড়ালে উপকৃত হবে, আপনি আপনাকে দিয়ে এসে সাকসেসফুল হবে। আমি চাই আপনি উপকৃত হন এবং আপনার বন্ধুকে উৎসাহিত করুন এবং উনিও উপকৃত হোক, ওইটাই আমি বলবো আর কি। ধন্যবাদ আঙ্কেল। তো আজকে আমাদের শেষ করতে হচ্ছে, ভালো থাকবেন আপনি।